বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টা মূলত রাখব, যে এই যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সাম আছে, সেই এক্সামের মূলত তিনটে টপিক আমি রাখছি আজকে। এক্সামের সুবিধা কী, কেন কমন কোশ্চেন আমাদের বেশি আসে, আর 60% পাওয়াটা কেন সহজ। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আবার আমি বলবো যে যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন তাদের জন্য বলবো, আর একবার আমাদের এই গুরুকুল স্টাডি সেন্টার এই ইউটিউব চ্যানেল তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। চলো আমরা পরে সরাসরি ফিরে যাব। আজকে এই সংক্রান্ত আলোচনার সাথে সাথে আপকামিং এক্সামের স্ট্র্যাটেজি সংক্রান্ত কিছু তথ্য বলবো। তো অবশ্যই তোমরা কিন্তু আজকে পুরো ভিডিওটা মন দিয়ে শোনো। চলো মাই ডিয়ার স্টুডেন্ট, প্রথমেই বলি, এখনও পর্যন্ত আমাকে দু একজন স্টুডেন্ট ফোন করে বলছো, স্যার আমি নতুন স্টুডেন্ট পাস করেছি, যদি বলেন যে পিএসসি পরীক্ষা আমি প্রথম ফিল আপ করেছি যে কীভাবে হয়। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এ সংক্রান্ত তথ্য যদি বলতে হয় তাহলে আমাদের যারা ইউটিউবের যারা শ্রোতা আছে এবং দর্শক আছে তারা কিন্তু অনেকেই রেগে যাবে। তো যদি তুমি আবার শুনে থাকো তো তোমার জন্য আরেকবার, এখানে 100টা টেকনিক্যাল কোশ্চেন হয়, প্রত্যেকটা 2 নম্বর করে, অর্থাৎ 200 নম্বরের এক্সাম, মানে রিটেন এক্সাম, আর ইন্টারভিউ থাকে 100 নম্বরে। এই টোটাল যোগ করে 300 নম্বরে টোটাল তোমার মার্কস, এই 300-র মধ্যে তোমার যত পাবে উপর থেকে নিচে নিচে নেমে আসবে, সেই অনুযায়ী কাট অফ নির্ধারিত হয়। এই হচ্ছে এক্সামটার প্রসেস, আর এটা কোর টেকনিক্যাল এক্সাম, যারা পিএসসির, যারা মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিল তারা এই পরীক্ষা দিতে পারে। চলো এবার আমাদের যে মূল টপিক আজকে সেটাতে ফিরে যাও। মাই ডিয়ার স্টুডেন্ট, এই যে পরীক্ষাটা আসছে, হ্যাঁ ডেট সংক্রান্ত আমি যে তথ্যটা তোমাদের জানিয়েছিলাম সেই তথ্যটা তোমরা অনেকে হয়তো দেখেছিলে ভিডিও, তারপর তোমরা একটা যে টেন্টেটিভ ডে মে মাসে পেয়েছো। তো এখনও আমি বলবো যে মে মাসের এক্সামটা কীভাবে কন্ডাক্ট হবে সেটা অন্তত আমার তরফ থেকে, আমার ব্যক্তিগত চিন্তাভাবনা থেকে, যে সেটা এখনও ভিউটা মনে হয় অনেকটাই ক্লিয়ার নয়। তো যাক, যদি মে মাসেই আমরা ধরে নিই তো তাহলেও বলবো আমি যে এখনও প্রায় 2 মাসের মতো সময় কিন্তু আমাদের হাতে আছে। তো আমি বলবো যারা পিএসসির এক্সাম দেবে, একটু মাইন্ডেড ভালো করে মন দিয়ে শোনো, এই এক্সামের সুবিধাটা কী। মাই ডিয়ার স্টুডেন্ট একটু মন দিয়ে শোনো, পিএসসির এক্সামের সুবিধা হচ্ছে যেটা কোর টেকনিক্যাল এক্সাম, তোমরা সবাই জানো, যারা নতুন তাদের জন্য একটু বলে নিই যে এটা কোর টেকনিক্যাল আছে, অর্থাৎ তুমি মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিল যে ডিপ্লোমা করার পর বিটেক করেছো বা সরাসরি বিটেক করেছো, তাদের কিন্তু টেকনিক্যাল নলেজটা অনেকটাই ভাস্ট হয়ে গেছে। তো এখানে যেটা করতে হবে, এটা কোর টেকনিক্যাল এক্সাম, সেই টেকনিক্যালেই তোমাকে পরীক্ষাটা দিতে হবে, অর্থাৎ একটা ভালোবাসার জায়গা থেকে, যারা টেকনিক্যালকে খুব ভালোবাসো তাদের জন্য এই পরীক্ষাটা কিন্তু ভাইটাল। তাই এখানে কিন্তু সে বিশাল যে নন টেকনিক্যাল সিলেবাস, অর্থাৎ ম্যাথ, জিকে, জিআই, জেনারেল সায়েন্স, রিজনিং এবং ইংলিশ, এই যে বিশাল সিলেবাস আছে, আসমুদ্র হিমাচল সিলেবাস, ওই সিলেবাস কিন্তু এখানে পড়তে হয় না। শুধু অনলি টেকনিক্যালের কোশ্চেনই তুমি কিন্তু এখানে পাবে, এবং সেই টেকনিক্যাল কোশ্চেন করলেই কিন্তু খুব সহজেই একটা চাকরি পেয়ে যাবে। মাই ডিয়ার স্টুডেন্ট, একবার মন দিয়ে ভাবো যে একটা পুলিশের এক্সাম দেবে, একটা গ্রুপ ডির এক্সাম দেবে, সেখানে কটা ধাপ হয়। প্রথমে প্রিলি হচ্ছে, তারপর মেন হচ্ছে, তারপর ফিজিক্যাল টেস্ট হচ্ছে, তারপর ইন্টারভিউ হচ্ছে, তারপর তোমার রিক্রুটমেন্ট হচ্ছে, অর্থাৎ 4-5টা করে ধাপ থাকছে। এখানে কিন্তু অনলি 2 ধাপ, একবার রিটেন এক্সাম হলো আর একবার মক ইন্টারভিউ, হয়ে গেলেই সেখানে কিন্তু তোমার একদম নিয়োগ ক্লিয়ার। আবার মক ইন্টারভিউ কিন্তু এটাই সিস্টেমেটিক, যে যে ট্রেডের তাহা কিন্তু ট্রেড থেকেই বেশি কোশ্চেন করা হয়। আমাদের মক ইন্টারভিউ অলরেডি চলছে, যেটা কেএমসির চলছে, এখানে আমরা মক ইন্টারভিউ করাই, এখানে এক গুচ্ছ বিশেষজ্ঞ স্যার আছেন, মোস্ট এক্সপিরিয়েন্স টিচাররা আছেন, যারা 15-16 বছর ধরে টেকনিক্যাল পড়াচ্ছেন, মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিল যারা 15-16 বছর ধরে কিন্তু পড়াচ্ছেন, তারা এখানে আমাদের গুরুকুল স্টাডি সেন্টারে কিন্তু পড়ান। চলো তাহলে মেন সুবিধাটা বুঝতে পারলে, এবার হচ্ছে কেন কমন প্রশ্ন বেশি আসে। মাই ডিয়ার স্টুডেন্ট একটু মন দিয়ে ভালো করে শোনো কথাটা, তো তোমরা অনেকেই জানো, তবুও আর একবার আমি রিপিট করছি যে কমন কোশ্চেন পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের যতগুলো এক্সাম হয়, তুমি যদি নন টেকনিক্যাল এক্সাম দেখো সেটাও দেখতে পাবে, আর যদি টেকনিক্যাল এক্সাম দেখো সেটাও দেখতে পাবে, যে কী হয়, এখানে একটা বেস লেভেলের কোশ্চেন, একটা গতানুগতিক ধারা আছে, সেই ধারা মেনটেন করে কোশ্চেন হয়। হ্যাঁ এবার 1-2 বছর হয়তো এদিক ওদিক কোশ্চেন একটু গেছে, সেখানে তো 10% কোশ্চেন বা 15% কোশ্চেন, কিন্তু যদি তুমি দেখো 70% কোশ্চেন কিন্তু একটা ট্র্যাডিশন মেনটেন করে প্রশ্নটা হয়, একটা স্ট্রিম মেনটেন করে। যেমন আমাদের এই
এই যে বিশাল সিলেবাস, এই যে পুরো এই যে নোটস, এই যে ধরো এটা ইলেকট্রিক্যালের নোটস, এই ইলেকট্রিক্যালের আমরা ইলেকট্রিক্যাল এবং এটা সিভিলের এই যে নোটসগুলো আছে, এগুলো কী হয় যে আমাদের স্যারেরা কী করেন, আগে তোমাকে বেস লেভেলটা একটু ক্লিয়ার করে দেন, বেস লেভেল ক্লিয়ার করে তারপর অবজেক্টিভে যায়, তারপর মক টেস্ট হয়, সেটা পুরো প্রসেস কিন্তু আমাদের এখানে চলছে। তাই মাইটাস্ট একটু মন দিয়ে শোনো যে কমন বেশি এই পরীক্ষায় তুমি পাবেই পাবে, একটা সিস্টেমেটিক ওয়েতে তোমাকে পড়তে হবে, যে চ্যাপ্টারগুলো থেকে বেশি কোশ্চেন আসে সেইগুলো কিন্তু আগে ফলো করতে হবে। যেমন আমাদের যদি সিভিলের তুমি ধরা হয় বা মেকানিক্যাল বা ইলেকট্রিক্যালে ধরা হয়, আমরা কী করছি আগে যে যে চ্যাপ্টারগুলো থেকে বেশি কোশ্চেন আসছে সেইগুলো আমরা দ্রুত পড়িয়ে নিচ্ছি। আরেকজন স্যার কী করছেন, মানে একাধিক স্যার আছেন, আরেকজন স্যার কী করছেন, তিনি একটা কোশ্চেন বানাচ্ছেন, সেই কোশ্চেনটা তুমি এক্সাম দিচ্ছ আর পুরো সেই কোশ্চেনটা সলিউশন করে দিচ্ছেন। তাহলে দু তিন দিক থেকে যেইভাবে আমরা প্রিপারেশনটা ছেলেদের দিচ্ছি, তাহলে কী হবে স্টুডেন্টরা অনেকটা বেটার পজিশনে যেতে পারবে। তাই মাই ডিয়ার স্টুডেন্ট, কমন কেন বেশি আসে, তাহলে কমন বেশি আসার কারণ হচ্ছে একটা ট্র্যাডিশনাল কোশ্চেন মেনটেন করে। এখানে কিন্তু যেখান থেকে সেখান থেকে কোশ্চেন এগুলো কিন্তু হয় না, কিছু কিছু কোশ্চেন আসে তুমি মানে চোখে শুধু দেখলে উত্তর মেরে দেওয়া যায়, এরকম 20-25টা কোশ্চেন কিন্তু একদম হুবহু থাকে। এবার কোশ্চেন হচ্ছে যারা 50%-এর ওপরে যাবে বা 60%-এর উপরে, তাকে কিন্তু একটু অন্যরকমভাবে খাটতে হবে, তাকে কিছু সাবজেক্টের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, তবে কিন্তু তুমি সে পরীক্ষায় বসতে পারবে, ঠিক আছে। এবার হচ্ছে 60% তাহলে কীভাবে পাওয়া যাবে, আমার মূল হবে কয়েকটা সাবজেক্ট আগে, যেমন আমাদের সিভিল স্যারেরা ঠিক করে দিয়েছেন স্টুডেন্টদের যে তোমরা এই 6টা সাবজেক্টকে মেন করো। তো সেই ক্লাস আমাদের অফলাইনে হয় 10টা থেকে একদম সন্ধ্যা 6টা পর্যন্ত, প্রায় 8-10 ঘন্টা এখানে ক্লাস হয়, সে দুজন করে স্যার থাকেন, মক টেস্ট থাকেন এবং সেটা সম্পূর্ণ ক্লিয়ার করে দেওয়া হয়। এইভাবে কিন্তু হয় যে তোমাকে 60% তুমি কীভাবে পাবে, না 60% পেতে গেলে কয়েকটা সাবজেক্টকে তোমাকে আগে টার্গেট করতে হবে, তুমি যদি সব সাবজেক্ট টার্গেট করো তাহলে কিন্তু সেটা হবে না। তাই কয়েকটা সাবজেক্ট যেভাবে স্যারেরা বলে দিয়েছেন সেইভাবে তুমি যদি করো তো অনেকটাই তুমি ভালো জায়গায় কিন্তু পৌঁছতে পারবে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এই যে সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যালের এই সিস্টেমে যদি তোমরা পড়ো তো অনেকটাই কিন্তু তোমরা এই আপকামিং পিএসসি, হ্যাঁ অবশ্যই পিএসসি যেখানে ওয়েস্টবেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, এখানে একটা গেজেটেড চাকরি একটা, তো সেখানে তোমার কিন্তু অনেকটাই একটা আমাদের যারা টেকনিক্যাল স্টুডেন্ট তাদের ক্ষেত্রে আমি বলবো যেটা কিন্তু অনেকটা ভালো চাকরি। তো অবশ্যই চাকরি অনেক আছে, যেমন আমাদের DRDO পেয়েছে ছেলেরা, ইসরোও পেয়েছে, রেল জুনিয়র ইঞ্জিনিয়ার আছে, ALP তো প্রচুর প্রচুর স্টুডেন্ট আমাদের এখান থেকে ALP পেয়েছে। তো PSC জুনিয়র ইঞ্জিনিয়ার সেখানে একটা রাজ্য সরকারের চাকরি এবং একটা তুমি সিগনেচার করতে পারছো, মানে অ্যাটেস্টেড পাওয়ার তোমার আছে, তো সেটা একটা আলাদা গ্ল্যামারাস জব, ঠিক আছে। তো যারা টেকনিক্যাল ভালোবাসে তাদের জন্য কিন্তু এটা খুবই একটা বেটার চাকরি। হ্যাঁ মাই ডিয়ার স্টুডেন্ট, নিউ ব্যাচ আবার আমি বলছি, আমাদের মেকানিক্যাল সেকশনে যে নিউ ব্যাচ শুরু হয়েছে রবিবারে, সেটা 8টা ক্লাস আমরা গতকাল দিলাম, তোমরা স্টুডেন্টদের আমরা গ্রুপে মেসেজ করেছিলাম যে একটা অনলাইন ক্লাস দিয়েছিলাম, আবার রবিবার যেরকম ক্লাস হয় সকাল 10:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত, এই শিডিউল কিন্তু সবসময় মেনটেন থাকবে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আর ইলেকট্রিক্যাল এবং সিভিলের আমরা ব্যাচ অনুযায়ী যেভাবে অনলাইন অফলাইন দুটো মোডে আমরা শুরু করেছি সেইভাবে তোমাকে কিন্তু করতে হবে। তো এই যদি পজিশন তোমরা চাও, এইভাবে যদি প্রিপারেশান নিতে চাও, অবশ্যই 9874074233 এই নম্বরে ফোন করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, আর যদি কোনো তথ্য জানার থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। হ্যাঁ আমি চেষ্টা করি সমস্ত উত্তর দেওয়ারই, তো একটু দেরি হয়ে যায় তো সেটা তোমরা একটু মানিয়ে নেবে, কারণ অনেক ব্যাচ আছে তোমাদের মতোই স্টুডেন্টরা এখানে পড়ছে, যাদেরকে কিন্তু সব কিছু রেডি করতে গিয়ে একটু সময় চলে যায়। তো মাই ডিয়ার স্টুডেন্ট আমি বলবো একদম ভালো করে পড়ো, কারণ এই সুযোগ যদি হাতছাড়া করো তো তুমি অনেকটাই কিন্তু পিছনে পড়ে যাবে। আর আমি বলবো যারা অনেকদিন টাচে ছিলে না, যারা অনেকদিন টাচে ছিলে না, তো চেষ্টা করছো যে খুব তাড়াতাড়ি আমি একটা সলিউশনের জায়গায় আসবো, তো তারা কিন্তু আমাদের এই ক্লাসে আসো এবং এই নোটস নিয়ে নাও, নিয়ে ক্লাসের সাথে যুক্ত থাকতে হবে। অনলি নোটস নিয়ে গেলে কিন্তু পারবে না, কারণ মেশিনের কিছু কিছু জায়গা আছে, পাওয়ার সিস্টেমের কিছু জায়গা আছে, মেজারমেন্টের কিছু জায়গা আছে এবং ইলুমিনেশনের কিছু জায়গা আছে, এইসব কিছু কিছু জায়গা আছে যেগুলো কিন্তু কনসেপ্ট ক্লিয়ার না হলে তুমি কিন্তু করতে পারবে না। তো স্যারেরা আমাদের আছেন, বিশেষজ্ঞ স্যার আছেন, তুহিনবাবু আছেন, সৌরভবাবু আছেন, আমাদের শুভদীপবাবু আছেন, এরকম প্রচুর স্যার আছেন যারা কিন্তু এইগুলোকে একদম কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছেন, তাতে তোমাদের অনেকটাই সুবিধা হবে। আর আমি মাই ডিয়ার স্টুডেন্ট আবার আমি
আমি বলছি সিভিলের ক্ষেত্রে বলছি, আমাদের সিভিলের রিভিশন স্টার্ট হয়ে যাবে, সিভিলের রিভিশন স্টার্ট হয়ে যাবে। তো তোমরা কি করবে, এই রিভিশনের জায়গা থেকে আবার প্রথম থেকে শুরু হচ্ছে। যারা যারা কিন্তু এখনও ভাবছিলে যে স্যার আমি প্রথম থেকে কি পাবো, তো তাদের জন্য আবার আমি রিপিট করছি, সিভিলের বিশেষ করে সিভিলের আমাদের কিন্তু রিভিশনের ফার্স্ট ক্লাস আবার শুরু হতে চলেছে, অর্থাৎ স্ট্রেংথ অফ মেটেরিয়াল থেকে আমরা কিন্তু আবার স্টার্ট করব। তো যারা যারা এখনও একটু ভাবছিলে যে স্যার আমাদের দেরি হয়ে যাচ্ছে আমরা কি করব, তারা কিন্তু আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করো এবং 9874074233 নম্বরে ফোন করে নাও, আর এসে আমাদের রবিবারের ক্লাসে তোমরা জয়েন করো। আশা করছি তোমাদের অনেকটা বেটার জিনিস আমরা দিতে পারবো, কারণ বিশেষজ্ঞ স্যার এক্সাম আছে, মক টেস্ট আছে, সেগুলো ক্লিয়ার করে দেওয়া হচ্ছে। তার ফলে কিন্তু তোমরা যদি প্রিপারেশনটাকে বাড়িতে একটু 10-12 ঘন্টা করে পড়ার সময়টা যদি পেয়ে যাও, সেরকম কিন্তু অনেকটাই বেটার হবে। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে এই পর্যন্তই। ভালো করে বাড়িতে পড়ো, সিস্টেমেটিক ওয়েতে পড়ো, চ্যাপ্টার ধরে ধরে পড়ো, তাহলে কী হবে তোমরা অনেকটা ভালো জায়গায়, কারণ এই প্রশ্ন কমন আসবেই। পিএসসি একটা ট্র্যাডিশনাল কোশ্চেন মেনটেন করে, ট্র্যাডিশনাল কোশ্চেন, তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখো, একটা একটা সিস্টেমেটিক পর্যায়ের কোশ্চেন আছে, এখানে কোনো উল্টো পাল্টা কোশ্চেন কিন্তু পড়ে না। তাই মাই ডিয়ার স্টুডেন্ট, একটু সিরিয়াসলিভাবে পরীক্ষাটা দাও, এটা কিন্তু একটা বেটার জব আছে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, ভালো করে বাড়িতে পড়ো, ঠিক আছে।